শিশুরা মাঠে বা কাদামাটিতে খেলাধুলা করলে তার শরীর বা পোশাক নোংরা হবে, এটাই স্বাভাবিক। অনেক বিশেষজ্ঞের মতে কাদামাটি শিশুদের চুম্বকের মতো আকৃষ্ট করে, সে কারণে তারা শরীর বা পোশাক নোংরা হওয়ার কথা একদম ভাবে না। যদিও অনেক অভিভাবক মনে করেন খালি পায়ে মাঠে খেলা বা কাদামাটিতে খেললে রোগবালাই হতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের মতে শিশু সুস্থ থাকার জন্য শক্তিশালী গুণাগুণ রয়েছে এই কাদামাটির মধ্যেই। তারা বলছেন ছোটবেলা থেকেই শিশুরা কাদামাটিতে খেলতে খেলতে অভ্যস্ত হলে এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। যেসব তথ্য ও গবেষণার ভিত্তিতে তারা এসব কথা বলছেন সেগুলোর কয়েকটি আজ আপনাদের জানানোর চেষ্টা করব। প্রায় সময়ই দেখা যায় বাবা মায়েরা শিশুদের বলছেন ময়লা ছোবে না, ধুলা লাগাবে না বা খালি পায়ে মাটিতে হাঁটবে না। অথচ বিশেষজ্ঞরা বলছেন ক্ষেত খামারে দৌড়ে বেড়ানো, গাছে চড়া কিংবা খোলা পরিবেশে খেলাধুলা শিশুর সুস্থ দেহের জন্য জরুরি। সাম্প্রতিক কয়েকটি গবেষণার ফলাফলেও উঠে এসেছে বাইরের ময়লা শরীরের প্রয়োজনীয় অণুজীবের সঙ্গে মিশে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে, এমনকি অ্যালার্জি, হাঁপানি, বিষণ্ণতা ও দুশ্চিন্তাসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। আর এমন ফলাফল প্রমাণ করে বাইরের ব্যায়াম বা খেলাধুলা উপকারী শুধুমাত্র খোলা পরিবেশের জন্য নয়, প্রাকৃতিক পরিবেশে মাটি কাদার মতো যেসব প্রাকৃতিক উপাদান আছে যেগুলোতে শক্তিশালী অণুজীব আছে যা শিশুর শরীরে ইতিবাচক প্রভাব তৈরি করে যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঘরের বাইরে খেলার ফলে মনস্তাত্ত্বিক যেসব উপকারিতা পাওয়া যায় তার অনেকগুলো ইতোমধ্যেই প্রমাণিত। প্রাকৃতিক পরিবেশে আমাদের মস্তিষ্ক বিকশিত হয় সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী মানুষের মনোজগতের বড় একটা অংশ প্রকৃতি দখল করে থাকে। প্রাকৃতিক দৃশ্য মানসিক প্রশান্তিতে সহায়ক ভূমিকাও পালন করে, ক্লান্ত ও বিপর্যস্ত মস্তিষ্ককে সহজেই রিচার্জ করে। 2009 সালের এক গবেষণায় দেখা গেছে মনোযোগ ঘাটতি অর্থাৎ ADHD-র শিকার শিশুরা পার্কে 20 মিনিটের হাঁটার পরে দ্রুত মনোনিবেশ করতে পারছে। শহরের রাস্তায় 20 মিনিট হাঁটার চেয়ে ঘাস ও গাছের কাছাকাছি থাকাটা তাদের মনে দারুণ প্রভাব ফেলেছিল। ADHD-তে আক্রান্ত শিশুকে সুস্থ করতে নিরাপদ ও সহজলভ্য এই জাতীয় প্রাকৃতিক ডোজ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। এছাড়া আউটডোর গেম শিশুদের দারুণ দারুণ কিছু বিষয় শেখায়। ইতালির ইউনিভার্সিটি অফ পালেরমোর শিক্ষক ও সাইকোথেরাপিস্ট ফ্রান্সেসকো ভিত্রানো বলছেন কাদা বা বালির মতো উপকরণ দিয়ে বিভিন্ন আকৃতির খেলনা তৈরির চেষ্টা শিশুদের মস্তিষ্কের কার্যকারিতা বিকাশে সাহায্য করে। এছাড়া আউটডোর গেম এক ধরনের ব্যায়াম, আর বড় খোলা জায়গায় চলাফেরা থাকলে শক্তি ও সহনশীলতা তৈরি হয়। নতুন গবেষণাটি 1980 সালের শেষের দিকে করা হাইজিন হাইপোথিসিস গবেষণা নিয়ে আবারও ভাবার কথা বলে। ওই গবেষণার তথ্য অনুযায়ী মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা সহ নানা বিষয় শৈশবের ওপর নির্ভর করে। তখন বলা হয়েছিল শৈশবে অণুজীবের সংক্রমণে আক্রান্ত হলে পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত ঝুঁকি থাকে। এর ফলে হাঁপানি, হে ফিভার অর্থাৎ অ্যালার্জিজনিত জ্বর এবং খাবারের অ্যালার্জি বেড়েছে বলে মনে করা হয়েছিল। তবে বর্তমানে অনেক বিজ্ঞানী হাইজিন হাইপোথিসিসের টার্মগুলো পছন্দ করেন না। তারা বলছেন প্রাকৃতিক পরিবেশে অণুজীবের সংক্রমণ সবার জন্য উপকারী, সেগুলো ত্বকের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। তারা বলছেন এসব অণুজীব মানুষের বিবর্তনের ইতিহাস থেকেই আছে, আর এসব অণুজীব শিশুর পুরনো বন্ধু। এগুলোর বেশিরভাগই নিরীহ বা ভালো অণুজীব, কারণ এগুলো ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেয় কোনো সম্ভাব্য আক্রমণকারীর প্রতি অত্যাধিক প্রতিক্রিয়া না করে প্রতিরোধ ব্যবস্থাকে এর কার্যকলাপকে পরিমিত করা যায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রকৃতিতে সময় কাটালে আমাদের শরীর তাদের পুরনো বন্ধু এসব অণুজীবের সঙ্গে দেখা করার সুযোগ পায়। কিন্তু বর্ধিত নগরায়ন এবং প্রাকৃতিক পরিবেশে খেলাধুলার সুযোগ কমে যাওয়ায় অনেক শিশুর এখন সেই এক্সপোজারের অভাব রয়েছে, ফলে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যে কোনো স্বাস্থ্যগত হুমকির প্রতি বেশি সংবেদনশীল। এমন ধারণার সমর্থন বিভিন্ন গবেষণা প্রতিবেদনেও দেখা গেছে। চিকিৎসক গবেষকেরা স্পষ্টভাবে এই কথার সমর্থন দেন যে যারা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে তাদের সাধারণত হাঁপানি, অ্যালার্জি বা সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে।
উপকারী অনুজীব মানসিক চাপও কমিয়ে দিতে পারে। যখন আমরা দুর্বল ও অস্বস্তি বোধ করি তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল থাকে ও শারীরিক প্রদাহ বাড়ে। যারা শৈশবের বেশিরভাগ সময় গ্রামীণ পরিবেশে কাটিয়েছেন তারা অন্যদের তুলনায় বেশি সুস্থ স্বাভাবিক জীবন কাটানোর সুযোগ পান। শারীরিক সুস্থতা মনকে চাঙ্গা করে, আবার মন ভালো থাকলে আমাদের মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গও বেশ ভালো কাজ করে। শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরির জন্য অনেক বিজ্ঞানী শৈশবে প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগকে উৎসাহিত করেছেন। জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে চলার মধ্যে দিয়ে অ্যাটোপিক ডার্মাটাইটিসে আক্রান্ত শিশু ও কিশোররা সুস্থ হয়ে ওঠে। পাতা ও মাটি, বন্ধুত্বপূর্ণ অণুজীবের স্পর্শ ত্বকের মাইক্রোবায়োমকে সমৃদ্ধ করে বলে জানাচ্ছেন তারা। অনেক শিশুর কাছে মাটির রান্নাঘর অতি প্রিয় খেলা। মাটি দিয়ে ভাত রান্না, খাবার অভিনয় তাদের আনন্দিত করে। গবেষকেরা বলছেন, কাদা মাটির রান্না করা খুদে এই রাঁধুনিরা কল্পনা জগতে সৃষ্টিশীল হয়। তারা সক্রিয় ও বুদ্ধিদীপ্ত হয়ে গড়ে ওঠে, তাদের চঞ্চলতা বাড়ে। নিছক খেলা মনে হলেও এই কর্মকাণ্ড শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়ায় বলে অভিমত বহু বিজ্ঞানীর। যান্ত্রিক এই যুগে শিশুরা কাদামাটির সঙ্গে নিজেদের সম্পর্ক গড়ে তুলবে সেটা অনেকেই ভাবতে পারেন না। সে কারণে এখন তাদের শারীরিক ও মনস্তাত্ত্বিক বিকাশের জন্য ডে কেয়ার সেন্টার ও স্কুলে শিশুদের প্রকৃতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশের সরকার। পাঠ্যবইয়ের বাইরের কার্যক্রমও তারা বাড়িয়েছে। আর বিজ্ঞানীরা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন, শিশুসহ পরিবারের সবাই যেন প্রাকৃতিক পরিবেশে সময় আরও বেশি কাটান।